হচ্ছে তোমাকে দেখো পাই বাই টু মানে কত? স্যার 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে বড়। তাহলে দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো কি বলছে, বলছে যে এটা কিন্তু 90 ডিগ্রি স্যার, এটা হলো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে বড় মানে কোথায় এদিকে? তাহলে বলছে আবার পাই থেকে ছোট, তাহলে পাই মানে তো এটা, তাহলে পাই 90 ডিগ্রি থেকে বড়, পাই থেকে ছোট, তাহলে কোথায় আছে? কোনটা অবশ্যই এই দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে স্যার দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই সাইন কি? পজিটিভ। দেখো তোমার সাইনের মান কিন্তু পজিটিভ দিয়ে দিচ্ছে তারা। আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য কোসেক কি? পজিটিভ। আর বাকি সবাই কি? নেগেটিভ। আচ্ছা সাইন দেওয়া আছে মানে কি? লম্ব আর ভূমি দেওয়া আছে, লম্ব আর লম্বার অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা দেখো আমরা লিখছি যে লম্বার অতিভুজ, দেখো অতিভুজ আর লম্ব দেওয়া আছে 4 আর 5, আর ভূমি কে 1 ধরে নিছি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা x স্কয়ার সমান +-3 বের করছি, কারণ ওর বর্গমূল করলে +-3 হবে। তাহলে প্লাসের একটা 3, মাইনাসের একটা 3, তাহলে ভূমির মান মাইনাস হবে না প্লাস হবে। এবার এটা আমরা দেখবো, তাহলে যেহেতু এটা এই চতুর্ভাগে, তাহলে এই চতুর্ভাগের জন্য তো ভূমি, এটা আমাদের এইভাবে ত্রিভুজটা আঁকতে হয়, মনে আছে? তাহলে এটা ভূমি, তাহলে এখানে আমরা কি +3 নিবো না -3? অবশ্যই -3 নিব। আর এটা তো 4, দেন এটা হলো 5। এবার আমরা এই এইটা অনুযায়ী এই থিটার সাপেক্ষে, এই থিটা কোণটার সাপেক্ষে আমরা সুন্দর করে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করে ফেলবো। দেখবা অটোমেটিক তোমার যেটা প্লাস দ্বিতীয় চতুর্ভাগ নিছি না, দেখবা ট্যান গুলো অটোমেটিক নেগেটিভ চলে আসবে, কট গুলো নেগেটিভ চলে আসবে, এবং শুধু কোসেক আর সাইন কি আসবে পজিটিভ। এমনি তোমার চিন্তা করা লাগবে না, তুমি দ্বিতীয় চতুর্ভাগ আইডেন্টিফাই করে ফেলছো না, দেখবা দ্বিতীয় চতুর্ভাগের জন্য অটোমেটিক বের হচ্ছে। ক্লিয়ার? এবার বুঝছো? আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্তে, তাহলে হয়তো তোমরা আরো সহজে বুঝে যাবা। ক্লিয়ার? সবাই বুঝছো? কোন একটা ভাবে করলে হবে, অঙ্কগুলো এত কঠিন না, তোমাদের এগুলো এমসিকিউ এর জন্য আসবে বেশি। হ্যাঁ আচ্ছা, এবার বুঝছো? এই যিনি আমাকে কোশ্চেন করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন স্যার? আপনি বুঝছেন? আচ্ছা ভূমি নেগেটিভ কেন? এই শোনো, এইটা কি, এটা কি, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম না? তাহলে এক্স প্রাইম এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই পাশে এই এইটাকে প্লাসটা প্লাস এক্স না, আর এইটার এই পাশে এটাকে মাইনাস এক্স না, তাহলে এক্স এর মানে এই জায়গাটাতে মাইনাস হতে হবে না, কারণ এক্স অক্ষের বাম দিক নেই এটা, আর এক্স অক্ষের বাম দিক তো নেগেটিভ। এ বুঝছো? এক্স অক্ষের বাম দিক নেগেটিভ না, আর এক্স অক্ষের ডান দিক কি? পজিটিভ, এই জন্য। আচ্ছা এবার আসো, চলো চলো আমি তোমাদেরকে লিখে দেই, তোমরা আমাকে সাথে সাথে বলে দিবা যে, এই শোনো, তোমরা আমাকে সাথে সাথে বলে দিবা যে এটা স্যার কোন চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ চলো স্যার এটা মুছে দিচ্ছি, তোমরা আমাকে বললে আমার জন্য সুবিধা হবে, আমি বুঝতে পারবো সহজে যে তোমরা আসলে বুঝতেছো। এবার দেখি না, বলো তো। দেখো আমি বলতেছি, দেখো আমরা এবার বললাম যে এটা দেখি তো পারো কিনা, 3π/2θ2π হলে ও ও সাইন না ধরো tan মাইনাস দেখো তো টেন। এবার আমরা এত হইলে অন্য গুলো বের করবো, সাইন বের করবা, কস বের করবা, টেন বের করবা, কট বের করবা। আচ্ছা টেন বের করার দরকার নেই, টেন দেওয়া আছে, সেক বের করবা এবং কোসেক বের করবা। দেখো তো পারবা কিনা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি তোমাদেরকে বলে দিই। এটা দেখো প্রথমে টেন কি আসছে পজিটিভ, তাহলে আমরা দেখি। দেখো এইবার দেখো তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি যে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা। দেখো আচ্ছা টেন এখানে কি, টেন কোন কোন জায়গায় নেগেটিভ সেটা লিখে ফেলো। কেউ কি বলতে পারো টেন কোন কোন জায়গায় নেগেটিভ হয়? চকলেট দিব, বলো দেখি দ্বিতীয় টেন কোন কোন জায়গায় নেগেটিভ? দ্বিতীয় তৃতীয় মানে এখানে টেন নেগেটিভ, এখানে টেন নেগেটিভ। ও গুড, এই তো বুঝে গেছো। আর টেন এখানে পজিটিভ আর এখানে পজিটিভ, তাহলে যেহেতু টেন কি দেয়া আছে, নেগেটিভ দেয়া আছে, টেন নেগেটিভ দেয়া আছে, একই লিখছি আমি এটা, টেন তো এখানে পজিটিভ আর এখানে না নেগেটিভ। আচ্ছা যেহেতু টেন নেগেটিভ দেয়া আছে, তাহলে বুঝা গেল এই চতুর্ভাগে থিটা হবে না আর এই চতুর্ভাগে থিটা হবে না। তাহলে তুমি আরো সহজে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবা, হয় এটাতে হবে থিটা না হলে এটাতে হবে, কারণ টেন যেহেতু নেগেটিভ হয় কেন হওয়ার সম্ভাবনা নাই এখানে। তাহলে আমরা এবার দেখবো কোথায় আসলে। দেখো আমরা জানি এইটা হলো পাই বাই টু, এইটা হলো পাই, এইটা হলো 3π/2 এবং এটা হলো 2π, এগুলো স্যার দেখাইছি গতকালকে, 270 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। বলছে 3π/2 থেকে বড়, তার মানে এটা থেকে বড়, আর বের করা লাগবে না।
থ্রি পাই বাই টু বলে দিচ্ছে, আবার টু পাই থেকে ছোট, তাহলে টু পাই থেকে ছোট এদিকে, বড় হইলে এদিকে, ছোট হইলে এদিকে। তাহলে একটু খেয়াল করো, দেখো তো কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে আমাদের এই কোনটা, কোন চতুর্ভাগে বলো, কোন চতুর্ভাগে? হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্ট। গুড, সবাই বুঝছো এটা আমি কিভাবে বের করেছি, সবাই বুঝছো তো? খুব ইন্টারেস্টিং না? আমরা আগে থেকে কিন্তু এখন কিছু বলে দিতে পারি, কিছুটা হিন্ট দিতে পারি। ধরো তোমরা এরকমটা বললা, যে ধরো কোন চতুর্ভাগে, তুমি এটা বলতে পারলা না, কিন্তু তুমি তো এই জিনিসটা অ্যাটলিস্ট বলতে পারতেছো যে স্যার যেহেতু এটা নেগেটিভ দেওয়া আছে, তার মানে প্রথম আর তৃতীয় হবে না, এটা নিশ্চিত স্যার। কারণ প্রথম আর তৃতীয়তে 10 পজিটিভ, যদি 10 হয় এটা দ্বিতীয় হবে না আর তৃতীয় হবে, এটা মানে হয় দ্বিতীয় হবে না চতুর্থ হবে। তাহলে এটা তুমি কিছুটা আগায় গেলা, যখন এমসিকিউ তে দিবে যে 10 θ - 4 / 3 হলে থিটার অবস্থান কোন চতুর্ভাগে, বুঝছো, বুঝছো কিনা? তখন তোমাকে দিল যে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ কোনোটাই নয়, তখন কিন্তু তোমার আঁকতে হবে না, কারণ এইটা আর এটা হবে না, তাহলে বাকি আছে একটা, তখন এটা বলে দিবা। আমার কথা বুঝতেছো? কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে, কঠিন লাগতে আরো সহজ করে বুঝাবো, আরো উপায় আছে তো। এই কঠিন লাগতেছে তোমাদের কাছে? বাকি যা অনেকে আছে এখানে আমি বুঝি না একটা জিনিস, এদেরকে ধৈর্য আমার আসারতে ইচ্ছা করে, অফলাইন হইলে ধরে আসারতাম, এ চুপ করে বসে থাকে, এ কিছু বলে না, ভালো খারাপ মন্দ কিচ্ছু বলবে না। আমি এদের সমস্যা কোন জায়গায় আমি বুঝলাম না। তোমরা আমাকে সরাসরি কমেন্টস করে লাগে না, সরাসরি উত্তর দাও, জি স্যার বুঝছি, বুঝে বুঝে গেছি স্যার, না বুঝতে স্যার বুঝি নাই। মানে কি একটা বাজে অবস্থা, আল্লাহ! আচ্ছা যাই হোক, তোমরা একটু কমেন্টস না করলে তো আমি বুঝি না আসলে তোমরা বুঝো কিনা, বুঝছো? আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, তাহলে এবার চলো, তাহলে এই চতুর্ভাগের জন্য আমরা বের করবো। তাহলে দেখো তো বাকিগুলো বের করতে পারবে কিনা, সাইন কস সেক কট কোসেক বের করতে পারবা? আচ্ছা কিভাবে বের করবো স্যার বুঝাই দিচ্ছি, দেখো স্যার বুঝাই দিচ্ছি, দেখো আমি বুঝাই দিচ্ছি, দেখো এখানে 10 θ না, তাহলে 10 θ মানে কত আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে ধরো এখানে লম্ব কত, ধরো লম্ব, তাহলে লম্ব ধরে নাও, লম্ব বাই লম্ব ধরে নাও 4, আর ভূমি ধরে নাও -3। তোমার ইচ্ছে, তুমি ধরলে লম্ব মাইনাস ধরতে পারতা, ভূমি প্লাস ধরতে পারতা, এ তোমার ইচ্ছে, কারণ একটা মাইনাস প্লাস ধরলে হবে, কারণ একটা প্লাস মাইনাস ধরলে এখানে মাইনাস আসবে। তাহলে আমরা কি অতিভুজটা বের করে নিতে পারবো না? তাহলে বুঝো অতিভুজটা কিন্তু কখনো নেগেটিভ হয় না, আমি তোমাদেরকে বলছিলাম। তাহলে অতিভুজটা কত হবে, যেহেতু 3 আর 4 আছে তাহলে 5 হবে আর কি, বুঝছো এটা? তাহলে দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, এবার তুমি দ্বিতীয় অঙ্ক করতে পারবা। ধরো তোমার দরকার কি, ধরো আমরা আমরা ধরো সাইন থিটা বের করবো, তাহলে সাইন থিটা মানে কি, চতুর্থ চতুর্ভাগের সাইন থিটা মানে কি, লম্ব বাই, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হলো 4 আর অতিভুজ হলো 5। তাহলে যেহেতু এটা তৃতীয় চতুর্থ চতুর্ভাগে আছে, তাহলে অবশ্যই এটা নেগেটিভ দিয়ে দিবা, জাস্ট আর কিছু না। আবার ধরো তুমি কোসেক থিটা বের করবা, ধরো কোসেক থিটা, তাহলে কোসেক থিটা এটা উল্টে দিবা, জাস্ট হয়ে গেছে, কারণ তুমি আগে থেকে জানো যে এটা চতুর্থ চতুর্ভাগে, তার মানে নেগেটিভ আসবে, তার মানে তুমি এটা নেগেটিভ দিয়ে দিবা, জাস্ট আর কিছু না, মানটা বসানোর পর জাস্ট নেগেটিভ দিয়ে দিবা। ক্লিয়ার, বুঝছো? তাহলে পারবো না আমরা এগুলো, পারবো এই অঙ্কগুলো পারবো তো এখন? স্যার স্যার জি স্যার, মাইনাসটা 4 এর সাথে কেন দিয়েছেন, সাইন থিটা ইকুয়ালস টু -4/5? না দেখো প্রথম কথা হলো সাইন থিটা এই পুরো মানটা, ধরো আমি যদি এখানে এখানে নেগেটিভ দেই আর এখানে পজিটিভ দেয়, তাও কিন্তু আমার উত্তর নেগেটিভ আসবে। আবার তুমি যদি ধরো এখানে পজিটিভ দাও আর এখানে নেগেটিভ দাও, তাও কিন্তু তোমার কি আসবে, নেগেটিভ আসবে, অর্থাৎ সমগ্র সাইন কি আসবে তখন, নেগেটিভ আসবে। তোমার ইচ্ছা, তুমি চাইলে এখানেও দিতে পারো, এখানে তো, অথবা কোনো না দিয়ে ভেজাল না করে তুমি সামনেও মাইনাস দিতে পারো, জাস্ট এটা দিয়ে বোঝায় যে যে সাইন থিটার জন্য এই নেগেটিভ মান আসে। তোমার যে কোনো এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, একই কথা, মানে পুরো মানটা নেগেটিভ আসলেই হয়, তুমি যেখানে সাইন থিটা দাও। এবার ক্লিয়ার, যিনি আমাকে কোশ্চেন করেছেন বুঝছেন, জাস্ট তুমি এটা চিন্তা করবা। আমরা সকালে হাইমের পরে রাতে